আজ জলপাইগুড়ি জেলা শাসকের কার্যালয়ের সম্মুখে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার সমিতি জলপাইগুড়ি জেলা কমিটির আহ্বানে নয় দফা দাবি নিয়ে চার ঘন্টা গণ অবস্থান ও জেলা শাসককে গণ ডেপুটেশন দেওয়ার কর্মসূচি হল। দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য প্রদান সুনিশ্চিত করা, মূল্যবৃদ্ধির ক্ষতিপূরণ স্বরূপ বকেয়া 31% মহার্গ রিলিফ অবিলম্বে প্রদান করতে হবে, এই সকল দাবি নিয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে পেনশনার সমিতির সদস্য ও সদস্যরা উপস্থিত ছিলেন। সমাবেশ সম্পর্কে বিস্তারিত জানালেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার সমিতির জেলা সম্পাদক গৌরাঙ্গ রায়। আমি গৌরাঙ্গ রায়, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার সমিতির জেলা সম্পাদক। আজকে আমরা নয় দফা দাবিতে জেলা এখানে চার ঘন্টার গণঅবস্থান করবো 12টা থেকে 4টা পর্যন্ত, এবং জেলা শাসকের কাছে আমরা এই ডেপুটেশন প্রদান করব। আমরা এই কর্মসূচির আগে সারা জেলাতেই প্রত্যেকটা ব্লকে আমরা বিডিওর কাছে ডেপুটেশন দিয়েছি 1 ঘন্টার অবস্থান করে, এবং আমরা মহকুমা শাসক মালবাজার তাকে 2 ঘন্টার অবস্থান করে আমরা ডেপুটেশন দিয়েছি। মূলত যেই দাবিগুলো নিয়ে আমরা আজকে সামিল হয়েছি সেটা হচ্ছে যে আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, যে মানুষের আয় একদিকে কমে যাচ্ছে, কর্মসংস্থান থাকছে না, নতুন করে বেকার তৈরি হচ্ছে, আর অপরদিকে মূল্যবৃদ্ধি চরম জায়গায় পৌঁছে গেছে, তার ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, মানুষ অনাহারে দিন যাপন করছে। আর অপরদিকে আমরা দেখছি ভারতবর্ষের কিছু মানুষ যাদের সম্পত্তির পাহাড় তৈরি হচ্ছে, তাদের জন্যেই আমাদের কেন্দ্রীয় সরকার বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করছে। আমাদের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো আছে যেগুলো দীর্ঘদিন ধরে ভারতবর্ষের মানুষের সেবা করে আসছে, সেই রাষ্ট্রায়ত্ত সংস্থা তারা বেঁচে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইতিমধ্যে প্রায় 5 লক্ষ কোটি টাকার তারা সম্পদ, ভারতবর্ষের জাতীয় সম্পদ তারা বিক্রি করে দিয়েছে। তারা বিভিন্ন ইতিমধ্যে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে যে ব্যাংকগুলোকে অ্যামালগামেট করা হচ্ছে, বেসরকারিকরণ হচ্ছে। আমাদের বিএসএলকে দেখছি, আমরা অন্যান্য ক্ষেত্রে রাষ্ট্রের যে বিভিন্ন সম্পদগুলো আছে তার এই ধনীদের হাতে তুলে দেওয়া হচ্ছে। তবে আমাদের কেন্দ্রীয় স্তরে আগামী 15ই সেপ্টেম্বর আমাদের জামায়াত আছে কলকাতার রানী রাসমণি রোডে, 4 ঘন্টা ধরে অবস্থানই হবে। আমাদের 31% মহার্গ ভাতা আমরা পাচ্ছি না, রাজ্য সরকারের কর্মচারীরা পাচ্ছে না, এবং রাজ্য সরকারের কোষাগার থেকে যাদের বেতন পায় শিক্ষক বা অশিক্ষক কর্মচারীরা কলেজ সবাই, আমরা 31% মহার্গ ভাতা পিছিয়ে আছি।